আলী রাদিয়াল্লাহু তাআলা নগুমের দিকে জাগার পর নজর করে দেখতে পায় ফাতেমা চোখ বেয়ে পানি পড়তেছে। ওদিক থেকে ফাতেমা সুন্দর করে আলীর জামাটা ধুয়ে দেয়, জুতা জোড়া সুন্দর করে পরিষ্কার করে দেয়, হাসান হোসেনের জামা কাপড় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিল। আলী ডাক দিয়া বলে, ফাতেমা কেন তুমি আজকে কাঁদো? ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার আব্বা জান বলেছে আমি আর দুনিয়া থাকতে পারবো না, স্বপ্নের মাধ্যমে আমার আব্বা জানকে আমি দেখতে পাইলাম, আর বুঝি দুনিয়া জমিনে আমি থাকতে পারবো না। তবে স্বামী আমার, এই দুনিয়া জমিনের মধ্যে ভালো করে আপনার সেবা যত্ন আমি করতে পারলাম না, মেহরবানি করি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এমন করে করে ফাতেমা কান্না, হাসান হোসেনের দুইটা সন্তানের গালের মধ্যে চুম্বন দেয়, দুইটা সন্তানকে কাছে ডাক দিয়ে বলেন, সন্তান আর বুঝি তোর মাকে মা বলে ডাক দিতে পারবি না, আর যদি কখনো তোর মায়ের কথা স্মরণ হয়ে যায় তোর নানার কবরে কিনারে দাঁড়াইয়া দিয়ে একটা সালাম দিবি, যদি তোর নানা সালামের জবাব দেয় হয়তো দিলের মধ্যে একটু শান্তি পাইবা। তবে সন্তান আর বুঝি তোর মাকে মা বলে ডাক দিতে পারবি না। এমন করে করে ফাতেমাও কাঁদে, হাসান হোসেনের কান্না, ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম হযরত ফাতেমা আলীর হাতটা ধরে বলে, স্বামী আমার, তবে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনাকে বিবাহ করতে আমি নিষেধ করব না, তবে আপনার কাছে আমি একটা অনুরোধ করে যাই, বলেন আমার কথাটা আপনি রাখবেন কিনা বলেন। আলী চোখের পানি ছিড়ে দিয়ে বলে, ফাতেমা কি তুমি আমার কাছে বলতে চাও বলো। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমার হাতটা আপনার হাতের সঙ্গে লাগাইলাম, আর একটা কথা আপনি আমার রেখে দিবে, আপনি যদি দ্বিতীয় একটা বিয়ে করেন আমার অনুরোধ থাকবে না, তবে আপনার নতুন বিবিকে নিয়ে আপনি সপ্তাহের মধ্যে ছয় দিন এক বিছানায় ঘুমাবেন, আর একটা দিন আপনার নতুন বিবির সঙ্গে আপনি ঘুমাবেন না, একটা দিন হাসান হোসেন দুইটা সন্তানকে আপনি বুকে জড়াইয়া তারপরে ঘুমাবেন, কারণ ওদের মনের মধ্যে বড় মায়া থাকবে, আমি মায়ের বড় দুঃখ। ও স্বামী আমার, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে এই কথাটা আপনি আমার রেখে দিবেন, আর কোন দিন আপনি হাসান হোসেনকে ধমক দিয়া কথা বলবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা তুমি কান্না করবা না, চোখের পানি মুছো, তোমার সঙ্গে আমি কথা দিলাম, কোনদিন হাসান হোসেনকে আমি ধমক দিয়া কথা বলবো না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কেমন খিদমত করেছে ওই ফাতেমা আলীর জন্য। ফাতেমা যখন রাত্রবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাউকে খবরটা জানায় না, দুনিয়ার কোন মানুষের কাছে সংবাদটা পৌঁছায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান হোসেন এই তিনজনে মিলিয়া সুন্দর করে সাজাইয়া শেষ বিদায়ের খাটের মধ্যে রেখে দিল। তিনজনে তিনটা পায়া ধরলো কবরে নিয়ে যাবে, আর একটা পায়া ধরার জন্য লোক নাই। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু আর একটা পায়া কে ধরবে? চোখের মধ্যে হাসান হোসেনের পানি, আলীর চোখের মধ্যেও পানি। আরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু কবর দেশে নিয়ে যাব, তিনজনে তিনটা পায়া ধরে দাঁড়ানো, আর একটা পায়া ধরার জন্য লোক পায় না। হঠাৎ করে গভীর রাত, নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির দিকে আসতেছে, আর ডাক দিয়া বলে, আলী চিন্তা করবা না, আমি তোমার বাড়ি হাজির হয়ে গেলাম। আলী ডাক দিয়া বলে, অন্ধকার রাত্রে কি তুমি আমাকে ডাক দিলে আমার বাড়ি আসলা? আবু যর গিফারি ডাক দিয়া বলে, আলী আমি রাত্রবেলা ঘুমের মধ্যে ছিলাম, আল্লাহর নবী আমাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইলাম, নবীকে নবীজি আমার কাছে বলে গেল, আবু যর তুমি
দুনিয়া কোন ঘুমাও আর আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তিনজনে তিনটা পায়া ধরে দাঁড়ালো একটা পায়া ধরার জন্য লোক পায় না ওরে আবু জার জলদি করে যাও ওই খাটের একটা পায়া যায়া তুমি ধরোয়া চারজনে চারটা পায়া ধরে কবর দিকে দিয়ে যায় ওই কবর পাশে ফাতেমাকে রাখার পর আবু জারকে বাড়ি ডাক দিয়া বলে কবর খবরদার বেয়াদবি করবা না তোমার মধ্যে কাকে রাখবো জানো এখন তোমার মধ্যে যাকে রাখবো তিনি হলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মহিলাদের সরদার নি থাকবেন খবরদার কবর বেয়াদবি করবা না আবার ডাক দিয়া বলে কবর তোর মধ্যে এখন কাকে রাখবো জানো ওই জান্নাতের মধ্যে যুবকদের সরদার থাকবে হাসান হোসেনের মা তাকে এখন তোমার মধ্যে রাখবো এমন করে করে আবু জারকে পরি বলে কবর ডাক দিয়ে বলে মানুষের মধ্যে একটু জবানটা খুলে দাও আমি একটু আবু জারের সঙ্গে কথা বলতে চাই আল্লাহ তাআলা কবরের মাটির জবান খুলে দিল এই কবরের মাটি ডাক দেয় বলে আবু জার আমার কাছে নবীর মেয়ের পরিচয় চলবে না আমার কাছে আলীর স্ত্রীর পরিচয় চলবে না হাসান হোসেনের মায়ের পরিচয় চলবে না জান্নাতের সরদার নি থাকবে সেই পরিচয় চলবে না তবে ভালো আমল নিয়ে যদি আমার মধ্যে আসে ভালো ভালো ব্যবহার করব আর খারাপ আমল নিয়ে যদি আমার মধ্যে আসে আমি মাটিও তার সঙ্গে খারাপ ব্যবহার করব এবমিন মুসলমান আল্লাহর গোলাম কয়দিন দুনিয়ার জমিনে বাস করে মুমিন তোমাকে সুস্থতার নেয়ামত দিয়েছে আমার আল্লাহ টাকার মালিক বানাইল আমার আল্লাহ এর সুস্থতা জিন্দিগি এটা বড় এক নেয়ামত মানুষের হক নষ্ট করবা না মানুষের উপর জুলুম করবা না আল্লাহর পয়গম্বর জানায় কিয়ামতের ময়দানে একদল মানুষ বড় আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর নবী ডেকে বলে ও সাহাবায়ে কেরাম এত আমলের পাহাড় নিয়ে ওঠার পর ওই লোকটা জান্নাতে যেতে পারবে না বরং ওই লোকটা হাশরের ময়দানে বড় আফসোস করতে থাকবে সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর কে ওই ব্যক্তি একটু বলে আল্লাহর নবী জানায় ও সাহাবায়ে কেরাম বড় আমলের আল্লাহ আমল গুলো দেখে বড় খুশি হয়ে যাবে আল্লাহ যখন তার আমল দেখে বড় খুশি হয়ে যাবে ওদিক থেকে আরেকটা বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে মালিক তোমার বান্দাকে তুমি জান্নাত দিতে পারবা না এই বড় আমল দিয়ে আজকে জান্নাত যেতে পারবে না আমার আল্লাহ বলে কেন তুমি বাধা দাও আল্লাহর বান্দা ডেকে বলবে দয়াময় আল্লাহ তোমার বান্দার জমিন আমার জমিন পাশাপাশি ছিল আমার দুই হাত জমিন দখল করে গেছে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের কাছে বিচার পাই নাই তবে তোমার কাছে বিচারটা দিয়ে রেখেছিলাম আল্লাহ আমার দুই হাত জমিন আজকে দিতে বলো আর আব্দাল বান্দা দাঁড়াইয়া বলবে মালিক আমি দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা করতাম আমার দোকান থেকে বাকি খেয়েছে আমার টাকা গুলো দেয় নাই আয় আল্লাহ আজকে তোমার বান্দাকে বলো আমার টাকা দেওয়ার জন্য এমন করে করে এক এক বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবে এই বান্দাকে জমিন দিয়া দাও এই বান্দাকে টাকা দিয়া দাও কিন্তু কিয়ামতের ময়দানে জমিন পাবে না কিয়ামতের ময়দানে টাকা দিতে পারবে না আল্লাহ বলবেন তোমার নেক গুলো তাহলে বান্দাকে দিয়া দাও এমন করে করে দিতে দিতে বান্দার আমল নামা শূন্য হয়ে যাবে এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর বলেন এত বড় আমল নিয়ে ওঠার পর তার আমল নামা বড় শূন্য হয়ে যাবে ওই লোকটা আফসোস করতে থাকবে আর বলবে হায় রে কি করলাম কি করলাম দুনিয়ার যদি মানুষের হক গুলামি নষ্ট না করতাম আজকে আমার আমল দিয়ে আমি আজকে জান্নাতে চলে যাইতাম এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম মায়ের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বড় অসুস্থ অবস্থায় আছে এই সময় সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে সাহাবায়ে কেরাম
আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে একটু নিয়ে বসাইয়া দাও। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম দুই হাত দুই দিক থেকে ধরলো, আমার নবী একটা কদম সামনে দাঁড়ায় আর একটা কদম সামনে বাড়াইতে আমার নবীর বড় কষ্ট হয়। আস্তে আস্তে করে আমার নবী মদিনার খালি জায়গার মধ্যে বসে গেল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম বাবু আমার কাছে তোমরা কিছু পাইবা কিনা বলো, কারণ আমার দিলে সাক্ষী দেয় আর বুঝি আমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী বলে, কি পাইবা বলো। সাহাবী দাঁড়াইয়া বলো, পয়গম্বর একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল কিন্তু আপনার কাছে টাকা ছিল না, ভিক্ষা দিতে পারেন নাই, আমার কাছ থেকে তিন দিরহাম নিয়া সাহাবীকে ওই ভিক্ষুককে ভিক্ষা দিয়েছে। ও নবী আমার ওই তিন দিরহাম আপনি আজকে আমাকে এখনো দেন নাই, ওই তিন দিরহাম আপনি আমাকে দিয়া দেন। আল্লাহর নবী ফজল সাহাবীকে ডাক দিয়া বলে, ফজল এই সাহাবীকে তিন দিরহাম দিয়া দেয়। কে যখন তিন দিরহাম দিয়া দেয়, মায়ার নবী আবার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম বলো তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা বলো, কারণ আমি নবী কারোর নিয়া কবরে যেতে চাই না। হঠাৎ করে আব্দুল সাহাবী দাঁড়াইয়া যায় বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী বলে, কি পাইবা বলো। সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, আপনি ঘোড়ার পিঠে বসে যখন চাবুকটা ঘুরাইতেছিলেন ওই চাবুকের আঘাত আপনার অজান্তে আমার গায়ের মধ্যে লেগেছে। ও নবী আমার ওই দিন আমার কোনো অন্যায় অপরাধ ছিল না, আজকে আমি চাই ওই চাবুকের আঘাতটা আপনার গায়ের মধ্যে করব। সাহাবায়ে কেরাম বলে, তুই কি পাগল হয়ে গেলি নাকি বল, আমার নবী তো বড় এতিম, এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পঞ্চিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পঞ্চিরাত মিজানে, চল 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 মমিন চল নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পঞ্চিরাত মিজানে, খুদার জালাই নবী জিমর, বেদে ছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, চল 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 মমিন চল নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। হম সুরাত হম সিরাত মুস্তফা দর তমামি আলাইয়ুম কুন ইত্তিবা'ই সুন্নতে খায়রুল বাশার ঘিরে লাজম তাবুয়া বি আইফসার মুহাম্মদ আরবি আয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়া নবী রাস্তে পেশোয়া, আলামা হুয়া উসকি পয়দায়েছে উজালা, আলামা হুয়া উসকি পয়দায়েছে উজালা, শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শফাআত করেগা, আল্লাহ কি পাস গুনাহগার উম্মত শফাআত করেগা, আল্লাহ কি পাস গুনাহগার উম্মত।
নবীর উম্মতের দাল সাহাবায়ে কেরাম বলে রে সাহাবী তুই কি পাগল হইছ কিনা বলো আমার নবীর গায়ের মধ্যে তুমি আঘাত করবা আমরা সইতে পারবো না কারণ আমার নবী তো বড় এতিম তারপর সাহাবী দাঁড়াইয়া বলে না না আমি তোমাদের কারো কথা শুনবো না আমি এখন ওই চাবুক দিয়া নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই আল্লাহর নবী ফজলকে ডাক দিয়া বলে ফজল ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা এরে ফজল যা ওই চাবুকটাই না সাহাবীর হাতের মধ্যে দাও সাহাবী আমার গায়ের মধ্যে আঘাতটা করবে ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরের দরজায় হাজির ডাক দিয়া বলে ফাতেমা দাও ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দাও আল্লাহর নবী চাবুকটা চেয়েছে এমন সময় ফাতেমা ডেকে বলে রে ফজল আমার বাবা এত বড় অসুস্থ বাবা এখন চাবুক দিয়া কি করবে বলো ফজল চোখের পানি ছেড়ে দিয়া বলে রে ফাতেমা শুনা আজকে নবীজির দরবারে এক মন একজন সাহাবি দাঁড়ানো যেই সাহাবি এই চাবুকের আঘাত দিয়ে আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করবে ওই অজান্তে চাবুকের আঘাত ওই সাহাবির গায়ের মধ্যে লেগেছে আজকে সাহাবি এই চাবুক দিয়ে নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে ফাতেমা ডাক দিয়া বলে ফজল চাবুক তোমার হাতের মধ্যে দিলাম তবে তুমি বাবার সামনে দাঁড়াইবা যত আঘাত তোমার পিঠের মধ্যে নিবা তারপর আমার বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা না করে ফজল চাবুকটা নিয়ে নবীর সামনে হাজির ওদিক থেকে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে হাসান হোসেন দুইটা ভাই ফাতেমা দুই দিক থেকে দাঁড়াইয়া বলে আম্মা যা কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন কি দুঃখ আপনার দিলে বলে ফাতেমা বলে হাসান হোসেন পারবারি বলো তোরা দুইটা ভাই তোর নানার দুই পাশে দাঁড়াইবা কারণ তোর নানার সামনে আছে একজন সাহাবী দাঁড়ানো এই চাবুকের আঘাত দিয়া নাকি আমার বাবার গায়ের মধ্যে আঘাত করবে হাসান হোসেন বলে মা চিন্তা করবা না আমরা দুইটা ভাই ওই নবীর কাছে যাইব যত খুশি আমাদের গায়ের মধ্যে আঘাত নিব তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাত করতে দিব না দুইটা ভাই আয়েশা নবীর সামনে দাঁড়াইয়া বলে এ সাহাবি আমার গায়ের মধ্যে আঘাত কর তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করব না ওমর ডাক দিয়া বলে আমি ওমর কি তুমি দেখো না আমি ওমরের গায়ের মধ্যে আঘাত করো আবু বকর বলে রে সাহাবি শুনা চাবুক দিয়ে আমার গায়ের মধ্যে আঘাত কর তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করব না কারণ আমার জীবন আছে আমার নবীকে আমি বড় ভালোবাসি রে সাহাবি তুমি যদি আমার নবীর গায়ের মধ্যে আঘাত করো আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব এমন করে করে সাহাবাই কিরাম চোখের পানি ছিড়িয়ে দিয়ে কাঁদে তারপর চাবুক দিয়ে সাহাবি দাঁড়াইয়া বলে না না আমি তোমাদের কারো কথা শুনবো না এই চাবুক দিয়া আমি আজকে নবীর গায়ের মধ্যে আঘাত করব চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে যখন দাঁড়ায় নবীর সাহাবি বিলাল ডাক দিয়ে বলে আমার গায়ের মধ্যে আঘাতটা করো তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করব না শত শত সাহাবী কাঁদে তারপর সাহাবী চাবুক নিয়ে দাঁড়াইয়া বলে নবীর গায়ের মধ্যে আঘাত করব হঠাৎ করে সাহাবী বলে পয়গম্বর এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না পোশাক ছিল না আপনার গায়ের মধ্যে পোশাক দেখা যায় আপনার গায়ের জামাটা আপনি খুলে দেন মায়ার নবী আস্তে আস্তে করে গায়ের জামাটা খুলে দেয় সাহাবি চাবুকটা নিয়ে নবীর পিছনে দাঁড়াইয়া যায় চাবুকটা জমিনের মধ্যে রাখিয়া আল্লাহর নবীর দুই বগলের তলে দিয়া হাত দুইটা ঢুকাইয়া আমার নবীকে জড়াইয়া ধরিয়া ঠোঁট দুইটা নবীজির নবুয়তে বহরের সঙ্গে লাগাই একটা চুম্বন দিয়া দেয় আর চোখের পানি ছেড়ে দিয়া বলে পয়গম্বর আপনি
আপনার গায়ের মধ্যে আমি চাবুকের আঘাত করতে আসি নাই, বরং বহুদিন ধরে আমি অপেক্ষা করতেছি কোন সময় আপনার এই নবুয়ত মোহরের সঙ্গে আমার ঠোঁট দুইটা লাগাইব, কারণ আমার ঠোঁট দুইটা বড় নাপাক, আমার শরীরটাও বড় নাপাক, এই শরীরটার মধ্যে আপনার শরীরের সঙ্গে আমার শরীরটা লাগাইলাম, আমার ঠোঁট দুইটা আপনার নবুয়ত মোহরের সঙ্গে লাগাইলাম, তবে আমার দিনে দৃঢ় বিশ্বাস আর কোনদিন জাহান্নামের আগুন আমার শরীরে আর কোনদিন স্পর্শ করতে পারবে না। এর মমিন মুসলমান তবে অহংকারী কুরবানের যুবক, আল্লাহ ফেরাউনকে মারো ক্ষমতা দান করেছ, পঁচিশটা জাতির ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে জানায়, ওই নমরুদকে আল্লাহ ক্ষমতা কম দেয় নাই, কিন্তু অহংকারী করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ফেরাউনকে ক্ষমতা দেওয়ার পর ফেরাউনের দুনিয়ার জমিনে মধ্যে ক্ষমতাটা পাইয়া গরিবের উপর জুলুম করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ফেরাউনকে সাবধান করে দেয়, ফেরাউন রাত একদিন রাতে উল্টা পাল্টা স্বপ্নে দেখতে পায়, সকালবেলা রাজদরবারে হাজির, সব গুণকের দলকে ডাইকা বলে, এরে গুণকের দল একটু আমার ভবিষ্যৎবাণী একটু গণনা করে দেখ, কি অবস্থা, আমি কেন উল্টা পাল্টা স্বপ্নে দেখতে পাই। গুণকের দল ডাক দিয়া বলে, বাদশা মহারাজ আপনার ভবিষ্যৎবাণী তেমন একটা ভালো দেখা যায় না। বলে, কেন ভালো দেখা যায় না? ওই গুণকের দল ডাক দিয়া বলে, ও বাদশা মহারাজ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন বান্দা দুনিয়ার জমিনে পাঠাইল, যে বান্দা বড় হই আপনার রাজত্ব সব তছনছ করে দিবে। ফেরাউন সকাল বেলা ওই সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়া বলে, মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও, দেখো কার ঘরের মধ্যে নবজাত ছেলে সন্তান পাইবা, কতল করে নীল নদীর মধ্যে বাসাইবা, ওই জাবানার মধ্যে একজন আর দুইজন না, 80,000 ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে কতল করিয়া দান পরে নীল নদীর মধ্যে বাসাইল। আবার ফেরাউন না কোন দলকে ডাক দিয়া বলে, একটু কোন করে দেখো, আমার শত্রু আছে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার গুণকের দল ডাক দেয়া বলে, বাদশা মহারাজ 80,000 ছোট ছোট মাসুম বাচ্চাকে আপনি কতল করাইলেন, কিন্তু আপনার শত্রু কি এখন পর্যন্ত দুনিয়ার থেকে মারতে পারেন নাই? ফেরাউন ডাক দিয়া বলে, তাড়াতাড়ি শূন্য বাহিনী মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও। হাঁটতে হাঁটতে মুসা নবীর বাড়ির কিনারায় চলে গেল। মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মরিয়ম। ওই মরিয়ম যখন ঘর থেকে বের হইয়া বাড়ির সামনে চলে যায়, নজর করে দেখতে পায় ফেরাউনের সৈন্য বাহিনী মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। ফেরাউনের লস্কর বাহিনীকে দেখার পর মুসার বোন মরিয়ম তাড়াতাড়ি দৌড়াইয়া ঘরে চলে যায়, ডাক দিয়া বলে, মা আজকে বুঝি আমার বোনকে আর আমার ভাইকে আর বাঁচানো সম্ভব না, কারণ ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী দেখা যায়। এমন সময় মুসা নবীর মা চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি বাজতেছিল, হঠাৎ করে মুসাকে বুকে জড়াইয়া একবার ডানে যায় সামনে পিছনে দৌড়ায় আর বলে, আল্লাহ আমার মুসাকে কোথায় লুকাইব, ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী আসতেছে, আমার সন্তান মুসাকে এখন কতল করে দিবে। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা তোমার চিন্তা করা লাগবে না, তুমি যে চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি বাজতেছ, ওই চুলার মধ্যে মুসাকে দিয়া আগের মতো রুটি বাজার ভান ধরে নাও। মুসা নবীর মা চিন্তা করলো, এই চুলার মধ্যে যদি মুসা খেতে, না জানি মুসা জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে, কিন্তু করার কিচ্ছু নাই। ওদিক থেকে লস্কর বাহিনী ঘরের কিনারায় হাজির, মুসা নবীর মা মুসাকে চুলার মধ্যে দিয়া আগের মতন তাওয়াটা উপরে দিয়া রুটি ভাজার ভান ধরে বসে আছে। ফেরাউনের লস্কর বাহিনী ঘরের মধ্যে ঢুকিয়া ভালো করে তদন্ত করে দেখে, না না এই ঘরের মধ্যে কোনো নবজাত শিশু নাই। আবার যখন ঘর থেকে বের হয়ে যায়, মুসার মা মরিয়মকে ডেকে বলে, রে মরিয়ম
চুলার আগুন বন্ধ করে দাও, তোর ভাই আশেরা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে। মরিয়ম যখন চুলার মধ্যে পানিটা দেয়, হঠাৎ করে মুসা নবীর চুলার নিচের থেকে কান্নার আওয়াজটা ভেসে উঠে যায়। কাদের কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর আলে তুহি মেরা নেগাদার। মুসা নবীকে মুসার মা বুকে জড়াইয়া দুই গালের মধ্যে চুম্বন দেয় আর বলে, আল্লাহ আজকে না হয় তুমি আমার মুসাকে বাঁচাইলা, আগামীকাল আমার যদি ফেরাউনের শূন্য বাহিনী আসে কেমন করে আমার মুসাকে আমি বাঁচাইব। এমন করে করে রাত্র হয়ে যায়, মুসা নবীর মা ঘুমিয়ে যায়। আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখা, এ মুসার মা তোমার চিন্তা করা লাগবে না, তুমি একটা সিন্ধুক বানাও, এই সিন্ধুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া সাগরের মধ্যে ছেড়ে দাও। যেই ফেরাউন আজকে মুসাকে মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে, আমি মুসাকে ফেরাউনের ঘরে লালন পালন করিয়া তারপরে আস্তে আস্তে করে আমি বড় করব। মুসা নবীকে একটা সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া দাও। সকালবেলা মুসা নবীর মা ঘরের কিনারায় বসে আছে, কোথায় কাঠ পাবে লোহা পাবে, কোথায় হাতুড়ি বাটল পাবে, কোথায় মিস্ত্রি পাবে, কেমন করে সিন্ধুক বানাইবে। হঠাৎ করে বাড়ির সামনে থেকে একটা যুবক একটা কাঠের মধ্যে একটা গাঁটুর নিয়ে যায় আর ডাক দিয়া বলো, ও বাড়িওয়ালার ঘর, কে আসো আমাকে দিয়া সিন্ধুক বানাইবা, কে আসো আমাকে দিয়া বারো ফার্নিচার বানাইবা, আমি সুন্দর সুন্দর সিন্ধুক বানাইতে পারি। মুসা নবীর মা ডাক দিয়া বলে, চুপ, আমার বাড়িতে আয়, আমাকে একটা সিন্ধুক বানাইয়া দাও, তবে আমার কাঠ নাই লোহা নাই হাতুড়ি বাটুল কিছুই না, সিন্ধুক বানাইব বলো। যুবকটিকে বলে, মুসার মা তোমার চিন্তা করা লাগবে না, তোমার সিন্ধুক বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার গাঁঠুরির মধ্যে রয়েছে। এর নবীর উম্মতের দল ওই যুবক ডাক দিয়া বলে, মুসার মা তবে একটু পানি নিয়ে আসো, আমার অস্ত্র আমি ধার করব, আমার বাটনটাকে আমি সুন্দর করে ধারাইব। মুসা নবীর মা যখন নীল নদীর কিনারে পানি আনার জন্য চলে যায়, পানি নিয়ে এসে দেখে এই যুবক সুন্দর করে একটা সিন্ধুক বানাইয়া বসে আছে। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, যুবক কেমন করে এত তাড়াতাড়ি সিন্ধুক বানাইছো বলো, এত সুন্দর আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ বানাতে পারে না, যেই সিন্ধুকের দিকে তাকাইয়া থাকতেই মনে চায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কারো সিন্ধুকের কাঠটা তো দুনিয়ার কোনো কাঠ না, এই সিন্ধুকের মিস্ত্রি তো দুনিয়ার মিস্ত্রি না। মুসা নবীর মা ডাক দেয়া বলে, যুবক কেমন করে এত তাড়াতাড়ি সিন্ধুক বানাইছো, তবে তোমার কাঠের দাম কত বলো, তোমার লোহার দামটা কত বলো, আমি তোমার মজুরি দিয়া দিব, কাঠের দাম দিয়া দিব। যুবক ডাক দিয়া বলে, মুসার মা তোমার চিন্তা করা লাগবে না, আমার কাঠের দাম নেই দরকার নাই। মুসা নবীর মা ডাকতে বলে, যুবক যদিও কাঠের দামটা না নাও, তোমার মজুরিটা কম পক্ষ হলো তুমি নিয়ে যাও। এই বলে মুসা নবীর মা যখন ঘরের মধ্যে টাকা আনার জন্য গেল, বার ঘর থেকে বের হইয়া দেখে এই যুবক আর নাই, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। এমন সময় মুসা নবীর মা ডাক দিয়ে বলে, যুবক তোর কাঠের দাম নিয়ে যা, এরে যুবক তোর মজুরিটা নিয়ে যাও। এমন সময় যুবকটি কেউ বলে, ও মুসার মা আমার কাঠের দামের দরকার নাই, আমার লোহার দামের দরকার নাই, আমার মজুরিও দরকার নাই, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিব্রাইল। এর মমিন মুসলমান আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ।
আল্লাহু খাইরুল মাকিরিন। কাদের কুদরত দানি বরকমল, انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہرحال تهي میرا نگادار। अरे मोमिन मुसलमान अल्लाहर गुलाम, তাহলে আমার জীবনটা আল্লাহর হুকুম মতন চালাইবো, আমার দেহটা নবীর সুন্নাত দিয়া সাজাইবো, কারা কারা খাটি দিলে তওবা করতে রাজি, যে দুনিয়ার জমিনের কোনোদিন নামাজ কাজা করব না, দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নাতের মধ্যে আঘাত করব না, দুনিয়ার জমিনে কোরআনের আইন অনুযায়ী আমি চলব, কারা কারা খাটি দিলে তওবা করতে রাজি হইয়া আল্লাহর হুকুম পালন করতে রাজি হও, আল্লাহর দরবারে গভীর রাতে দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা গভীর রাতে হাত উঠাইলাম তোমার হুকুম পালন করতে চাই, কিয়ামতের ময়দানে আমাদের সকলের কাঁধে কাঁধ মিলাইয়া তোমার জান্নাতে ঢোকার মধ্যে তৌফিক দান করে দাও বলেন আমিন। এরে মুমিন মুসলমান, তুমি আল্লাহ সবাইকে হেদায়েত দান করবে না? উমরের জমানার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলার নূর দরবারে এক ইহুদি আইসা বলে, ওরে উমর আমি তোমার কাছে তিনটা প্রশ্ন করতে চাই, যদি উত্তর দিতে পারো আর দেরি করব না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। উমর ডাক দিয়া বলে, কি প্রশ্ন করবা বলো? ইহুদি বড় পণ্ডিত ডেকে বলে, রে উমর এক নাম্বার প্রশ্ন বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কোনদিন ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? দুই নাম্বার প্রশ্ন, কোন কবর, যেই কবর জিন্দা, কবরের মধ্যে যেই আছে তিনিও জিন্দা, ওই জিন্দা কবরটা আবার চলাফেরা করে? তিন নাম্বারের ওমর, দুনিয়ায় ওই জেলখানাটা কোনটা, যে জেলখানার মধ্যে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, এমন একটা অন্ধকার জেলখানা কয়েকখানা, যে কয়েকখানার মধ্যে অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপর আল্লাহ তাআলা কয়দিকে জিন্দা রেখেছেন? তিনটা প্রশ্নের যদি উত্তর দাও আমি আর দেরি করব না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা নুডিকে বলে, ওরে ইহুদি ভাই, তোমার তিনটা প্রশ্ন আমার কাছে তো কিছুই না, কারণ মুসলমান তো কোরআনের ইতিহাস জানে, এটা মুসলমানের জন্য কিছুই না, এই তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারি তবে তুমি মুসলমান হইবা কিনা সত্য করে বলো। ইহুদি ডাক দিয়া বলে, আমি সত্য করে বললাম মুসলমান হয়ে যাব। অমর দেখতে বলি, ইহুদি ভাই তোমার তীর প্রশ্নের উত্তর তবে আমার দেওয়া লাগবে না, আমার কাছে ছোট্ট একটা বালক বসা আছে, এই বালক তোমার তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিবে। ইহুদি ডাক দিয়া বলে, তা আরো বেশি ভালো হয়। বালককে ডেকে বলে, তুমি তিনটা প্রশ্নের উত্তর দিয়া দাও। বালক ডাক দিয়া বলে, ইহুদি ভাই শুনো, এক নাম্বার প্রশ্ন করেছো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের ময়দানে কিয়ামতের আগে ওই জায়গার সূর্যের আলো আর পড়বে না? ওই ছোট্ট বালক ডাক দিয়া বলে, ইহুদি ভাই ওই ফেরাউন মুসাকে মারার জন্য যখন পিছের থেকে ধাওয়া দিয়েছে, মুসা নবী কমদেরকে নিয়ে আশা করে কিনারে হাজির, ওদিক থেকে ফেরাউনের লস্কর বাহিনীর পিছনে পিছনে দৌড়ায়, মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ কেমন করে সাগরটা পাড়ি দিব, আমার কাছে এখনো নৌকা লঞ্চ স্টিমার কিছুই নাই। আল্লাহ বলে, মুসা তোমার হাতের মধ্যে কি? কয় আমার হাতের মধ্যে লাঠি, কয় লাঠি দিয়া সাগরের পানির মধ্যে আঘাত করে দাও। যখন এই লাঠি দিয়া সাগরের পানির মধ্যে আঘাত করে দিল, দুই পাশের পানিগুলো দুই দিক থেকে ভাগ হইয়া মাঝখান থেকে সুন্দর একটা রাস্তা হয়ে গেছে, ওই জায়গায় সূর্যের আলো আর জীবনে পড়বে না। দুই নাম্বার, কোন কবর, যে কবরটাও জিন্দা, কবরে যিনি আছেন তিনিও জিন্দা, আবার কবরটা চলাফেরাও করে। তিন নাম্বার, এমন একটা কয়েদখানা
যে কয়েদখানার মধ্যে অক্সিজেন নাই, আলো বাতাস কিচ্ছু নাই, আল্লাহ তাআলা তারপর কয়েদিকে জিন্দা রেখেছেন, ওই কয়েদখানার নাম কি বলবো? আরে মুমিন মুসলমান গোলাম, ছোট্ট বালক ডাক দিয়ে বলে হুজুর ভাই মুসলমান তো ইতিহাস জানে মুসলমান কে থাকাইতে পারবো না, তুমি বলেছো কয়েদখানাটা কোন কয়েদখানা? এই জায়গার মধ্যে আলো বাতাস কিছুই নাই, কোন অক্সিজেনের কোন ব্যবস্থা নাই। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই কয়েদখানাটা হলো মায়ের পেট, আল্লাহ তাআলা দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে রাখলো, একদিন কাল কোন অক্সিজেনের কোন ব্যবস্থা লাগলো না, একদিন কাল দুনিয়ার কোন খাবারের দরকার হয় নাই, আল্লাহ তাআলা অক্সিজেন সারা আলো বাতাস সারা ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা সন্তানকে সুস্থ রাখে। এরে যুবক ভাই মায়ের কলিজার মধ্যে আঘাত দিবানা রে যুবক, দশ মাস দশটা দিন তোমার মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, কত যুবক মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, মাকে গালি গালাজ করো, বাবার কথা মতন চলো না। আল্লাহ রসুল বলেন কাল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, নবীজি বলে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানাই দিবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ, আল্লাহ রাসূল বলেন পিতামাতা যে সন্তান উপর রাজি আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যায়। এরে যুবক ভাই মায়ের মনে কষ্ট দিবেন রে যুবক, বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না, যাদের মা বাবা জীবিত আছে মায়ের কাছ থেকে দোয়াটা লইবা, মা দোয়া করে দিও। কয় আল্লাহর নবী জানায় তিন ব্যক্তির দোয়া আল্লাহ বিঠা দেয় না, এক নাম্বার মা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা তিনের দোয়া বিথা যায় না, মা সন্তানকে করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। এরে যুবক ভাই ও আল্লাহর গোলাম, মা বাবার কাছ থেকে দোয়া লইবা ভাই তুমি কিছুই হতে পারো নাই তোমার মায়ের দোয়া সারা, রিমেম্বার মেম্বার হতে পারো নাই তোমার মায়ের দোয়া সারা, এ চেয়ারম্যান চেয়ারম্যান হতে পারে না ও মায়ের দোয়া সারা, এরে আলেমের বক্তা তুমি কিছুই হতে পারো নাই, তুমি খেয়াল করে দেখো এর পিছনে বড় অবদান হলো তোমার মা বাবার দোয়া। মা বাবার দোয়া সারা কিচ্ছু হতে পারো নাই, মনে করেছো না না আমি টাকা দ্বারা বড় বড় হয়ে গেছি কিচ্ছু হতে পারো নাই, সব তোমার মা বাবার দোয়া। তুমি যখন ছোট ছিলাম বিপদে ছিলা তোমার বাবা মসজিদে যাইয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে, তোমার মা ঘরের কোনায় বসে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে চোখের পানি ছেড়ে দিয়া। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই মা বাবা যাদের ঘরের মধ্যে আছে মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না, মা বাবার কাছ থেকে যদি দোয়া নাও তোমার জীবন দুনিয়াও ধন্য আখেরাতেও তুমি মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাইবা। তবে মা বাবার কলিজা আঘাত দিবা রে যুব, অনেকে আছে বিবির কথা শুই না মায়ের নি আরেক ঘরে যায়, বিবির কথা শুই না মাকে ধমক দেয়,
না না বিবির কথা শুনে মাকে ধমক দিবা না মায়ের সঙ্গে জোরে আওয়াজ দিয়া কথা বলবা না কারণ তোমার মা এই শীতের রাত্রে দেখবেন কত কষ্ট করিয়া সন্তান প্রসাব করে দিয়েছে মা প্রসাবের মধ্যে শুইয়া সন্তানকে বুকে জড়াইয়া সারা রাত কাটাইছে তারপর সন্তানকে কষ্ট দিতে দেয় নাই এই মায়ের কলিজায় যদি আঘাত দাও আমার আল্লাহ তাআলাও সহ্য করবে না নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে হাজির নবীজি ডাক দিয়া বলে আবু হুরায়রা কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যায় আবু হুরায়রা বলে পয়গম্বর আমি আপনার কাছে আসি এই জন্য আমার মা আমাকে আঘাত করেছে নবীজি ডাক দিয়া বলে আবু হুরায়রা তাহলে কি তোমার মায়ের নামে বিচার নিয়ে এসেছো আবু হুরায়রা বলে পয়গম্বর না না আমার মায়ের নামে বিচার নিয়ে আসি নাই তবে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে দেয় নবীজি আল্লাহর কাছে দোয়া করলো আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ইমানটা নসিব করে দাও আবু হুরায়রা একজন সাহাবি জামাটা টেনে দিয়ে ধরলো আর বলে আবু হুরায়রা কেন তুমি পাগলের মতো বাড়ির দিকে দৌড়াও আবু হুরায়রা বলে আমার কোনো বিপদ হয় নাই তবে এই জন্য বাড়িতে যাই আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি পরীক্ষা করে দেখব আমি আগে বাড়িতে যাইয়া দৌড়াইয়া পৌঁছাইতে পারি না আল্লাহ আমার নবীর দোয়া আগে কবুল করে আমার মাকে হেদায়েত দিয়া দেয় এটা পরীক্ষা করার জন্য আমি তাড়াতাড়ি বাড়ি যাই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আবু হুরায়রা যখন তার মাকে মা বলে ডাক দেয় ওই মায়ের কণ্ঠে থেকে এমন নরম আওয়াজ ভেসে আসলো আবু হুরায়রা বলে আমি নবী দরবার থেকে বাড়ি আসার আগে আগে আল্লাহ নবীর দোয়া কবুল করিয়া আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরিয়ে দিয়েছে ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ হয় ইয়া ইলাহি তুমি মেরা মাশুক হয় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা